বিএনপির সঙ্গে দূর উত্তরে সংস্কার ও নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের ফসল, ঐক্যমতের ভিত্তিতে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই সরকারকে সর্বোচ্চ সহায়তা করা সকল নাগরিকের কর্তব্য। তারা যে সংস্কার কাজে হাত দিয়েছেন সেটার জন্য যৌক্তিক সময় দিতে হবে, তবে সেটি যেন কোনোভাবেই আনলিমিটেড না হয়। একই সঙ্গে নির্বাচনও গুরুত্বপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যেন আগামীতে কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। মানব জমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিশ্চিত করেন, বিএনপির সঙ্গে জামায়াতের জোট আর নেই, তবে জাতীয় স্বার্থে তাদের সঙ্গে ঐক্যমত রয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও বিএনপির সঙ্গে 2022 সাল থেকে জোটে নেই, সেটি দুই দলের বক্তব্যের মাধ্যমে পরিষ্কার। বিএনপির সঙ্গে জামায়াতের কোনো টানাপোড়েন নেই, দলটির সঙ্গে যোগাযোগ আছে। রাজনীতিতে দুইটা দলে দুইটা আদর্শ ও মত থাকবে, স্বাভাবিক। পরস্পর সমালোচনার দ্বারা আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। জাতীয় স্বার্থের জায়গায় আমাদের কারো দ্বিমত নেই। এই সরকারকে সহযোগিতা করা, যৌক্তিক সময় দিয়ে সফল করা, এসব জায়গায় আমরা সবাই ঐক্যমত। রাজধানীর বড় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, ছাত্র জনতার বিপ্লব হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। বিগত সরকার ছলে বলে কৌশলে যে সকল নির্বাচন করে সেগুলোর কোনো নৈতিক বৈধতা ছিল না। এগুলোর মাধ্যমে ক্ষমতায় থেকেছে 15.5 বছরে বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, পাশাপাশি জনপ্রশাসন ও পুলিশকে দলীয়করণ করেছে। দলীয়করণের ফলে তারা বেপরোয়া হয়ে জনগণের উপর জুলুম অত্যাচার করার সুযোগ পেয়েছে। যদি এসব জায়গা থেকে সমর্থন না পেত তাহলে সরকার এত বেপরোয়া হতে পারত না। এগুলোর মৌলিক সংস্কার প্রয়োজন। পাশাপাশি উন্নয়নের মডেল বানিয়েছে দাবি করলেও দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে বিধ্বস্ত। উন্নয়নের কথা বলে প্রচারণা ছিল ফাঁকা বুলির মতো। মানুষ এখন সব বুঝেছে, 15.5 বছরের এই বিশাল জঞ্জাল পরিষ্কার করতে অবশ্যই সময় লাগবে। তবে সময় অপরিসীম হওয়া উচিত নয় এবং সংস্কারের বিষয় অনেক বেশি হওয়া উচিত হবে না, তাহলে সমস্যা হবে। এখানে মৌলিকভাবে বিচার বিভাগ থেকে শুরু করে বিধি প্রবৃধি এই জায়গাগুলোতে কিছু সংস্কার করতে হবে, তা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না। বিচার বিভাগকে সাজাতে হবে, আপিল বিভাগ ছাড়া বাকি সব আগের জায়গায় রয়ে গেছে। এসবের জন্য সময় প্রয়োজন আছে। এ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেসব পদক্ষেপ নিয়েছেন সেটার অনেকগুলি ফলপ্রসূ, আবার কিছু পদক্ষেপ জনগণ ইতিবাচকভাবে নেয়নি। এটা হতেই পারে, মানুষ ভুল করতেই পারে, তারা কোনো রাজনৈতিক দলের লোক না, বেশিরভাগই সিভিল সোসাইটির মানুষ। ত্রুটি বিচ্যুতি হবেই, তবে তাদের উদ্দেশ্যটা দেখতে হবে। তারা যদি ভালো উদ্দেশ্যে কিছু করেন তাহলে অবশ্যই জনগণকে একটা সুষ্ঠু নির্বাচন দেবেন, তাহলে তাদের সম্মানের জায়গাটাও বহাল থাকবে, দেশও উপকৃত হবে, আমরা সেটাই আশা করি। তিনি বলেন, আমরা দুটা রোডম্যাপের কথা বলছি, একটা নির্বাচনের রোডম্যাপ, অন্যটা সংস্কারের। সংস্কারের রোডম্যাপ কী কী বিষয়ে সংস্কার করবেন আর কত সময়ের মধ্যে করবেন এটা থাকবে। এজন্য আমরা আহ্বান জানিয়েছি তারা যেন অংশীজনের সঙ্গে ডায়ালগে বসেন, তারা সেটা করবেন। আমরা আশা করছি এর মাধ্যমে সমাধান বের হয়ে আসবে। আমরাও সেই ব্যাপার নিয়ে কাজ করছি। আমরা যৌক্তিক সময়টা কেমন হতে পারে সেটা তাদের কাছে তুলে ধরব, আপনাদেরও ব্রিফ করব। নির্বাচনে বিএনপির সঙ্গে জোট করা প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি, তবে যে সিদ্ধান্তই নিই না কেন সেটি জনগণের প্রত্যাশা, দেশের প্রয়োজন, জাতীয় স্বার্থ গুরুত্ব পাবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু ইসলামিক দল নয়, 12 দল 5 দল সহ অনেকের সঙ্গে আমরা বসেছি। সুতরাং যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন, দেশপ্রেমিক শক্তি, সেসব দলের সঙ্গে মানসিক ঐক্য থাকতে পারে। সে জায়গা থেকে আমরা মত বিনিময় করেছি, যেটি আগামী দিনে বৃহত্তর ঐক্যের পরিবেশ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে আদালতকে যেন কেউ ব্যবহার করতে না পারে, বিচার বিভাগ যেন স্বাধীন থাকে, প্রধান বিচারপতি আদালতের সচিবালয় আলাদা করা যে প্রস্তাব করেছেন আমরা সেটিকে পূর্ণ সমর্থন করি। কে ক্ষমতায় যাবে সেটা বড় কথা না, ক্ষমতায় যেন জনগণের সরকার যায়, যারা জনগণকে বুঝবে ও সম্মান করবে। আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভিন্ন পক্ষের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 5ই আগস্টের আগে বিশ্বের কোনো রাষ্ট্রবিজ্ঞানীও ধারণা করেনি এমন একটি ঘটনা ঘটবে। তবে এটা বোঝা যাচ্ছে যে স্বৈরাচারী সরকার আর টিকবে না। যে সরকার যুব সমাজের গায়ে হাত দিয়েছে তারা অতীতেও টিকেনি। সকলে এটা স্বীকার করতে বাধ্য যে এটা আল্লাহর একটা সিদ্ধান্ত, এটার মূল কৃতিত্ব তার। জমিনে নিঃসন্দেহে পুরো দেশবাসীর অংশগ্রহণ ছিল। মাস্টারমাইন্ড শব্দটি না নিলেই ভালো, কে মাস্টারমাইন্ড বা কে অন্য কিছু সেটি বড় কথা নয়, আমরা বলব ছাত্র সমাজ মুখ্য নেতৃত্বের ভূমিকায় ছিল, আমরা তাদের অভিনন্দন জানাই। মাস্টারমাইন্ড নিয়ে যেন কোনো কাটাছেঁড়া না হয় এবং বিপ্লবের চেতনা যেন প্রশ্নবিদ্ধ না হয়, আমরা সেটাই চাই। একজনকে মাস্টারমাইন্ড করা হলে অন্যদের আন্ডারমাইন্ড করা হবে।
যারা জীবন উৎসর্গ করেছে তাদের যেন আমরা সর্বোচ্চ সম্মান জানাই, আহতদের প্রতি শ্রদ্ধা সর্বোচ্চ থাকে। জামায়াতে ইসলামীর নাম পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেশবাসী শুভাকাঙ্ক্ষীরা আমাদের যেসব পরামর্শ দেয় সেগুলো আমরা গুরুত্ব দিই। আমাদের সংবিধান অনেকবার সংশোধন হয়েছে, তা না হলে তো আমরা এক জায়গায় পড়ে থাকতাম। দেশ ও মানবতার জন্য যেখানে সংশোধনের প্রয়োজন হয়েছে সেটা তো আমরা গ্রহণ করেছি। জামায়াতের নাম পরিবর্তনের বিষয়টা আসে মূলত 1971 ভূমিকা নিয়ে। এখন হলো 2024 সাল, তারও 23 বছর আগে ব্রিটিশরা এই দেশ শাসন করে গেছে 190 বছর। তাদের নিয়ে কোনো আলোচনা কেউ করে না। তাহলে 53 বছর আগের বিষয় নিয়ে আলোচনা করলে আমরা পেছনের দিকে যাব, সামনের দিকে যেতে পারবো না। জাতি বিভক্ত হবে, ঐক্যবদ্ধ হবে না। জামায়াতে ইসলামী দেশ স্বাধীনের পর থেকে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে একটাও সিদ্ধান্ত নেয়নি। জাতি যখন পেছনের বিষয় নিয়ে পড়ে থাকে তাহলে তার ভবিষ্যৎ নেই। একটা জাতিকে বিভক্ত করে কি অর্জন করব? ঐক্যবদ্ধ হলেই দেশ শক্তিশালী হবে। আওয়ামী লীগ একে খন্দকার জিয়াউর রহমান সহ অনেককেই পাকিস্তানের রাজাকার চর বলেছে। তারা ছাড়া সবাই খারাপ ছিল, তাহলে তাদের বিভাজনের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে, যার কারণে তাদের সুষ্ঠু নির্বাচন দেওয়ারও সাহস হয়নি। নাম পরিবর্তনের বিষয়টা আসে মূলত জামায়াতকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে, তাই দল হিসেবে আমাদের প্রতি তারা জুলুম করেছে। হ্যাঁ, জামায়াত যদি মনে করে প্রয়োজনে নতুন কোনো নামে রাজনৈতিক অবস্থান নেবে সেটা নিতে পারে, অসুবিধা নেই। বহু দেশে এমন উদাহরণ আছে, মূল দল মূল দলের জায়গায় আছে, আরেকটা রাজনৈতিক উইং আছে, প্রয়োজন হলে সেটা আমরাও করব। জাতীয় গণমাধ্যম দৈনিক মানবজমিনে করা প্রতিবেদনটি বিশ্ব বাংলা দর্শকদের জন্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হলো। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান, আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না।